তো দেখো সকালবেলা ছাদে এসে দেখি ওরা ছাদ ঠান্ডা করার জন্য জল মল সব কিছু মটর মটর চালিয়ে রেডি করছে কারণ ওরা নাকি ঘুমোতে পারে না প্রচণ্ড গরম ওর জন্য ছাদ আজকে জল দিয়ে ভিজিয়ে রাখবে কিন্তু সকালবেলা কে ভিজিয়ে রাখে কে যায় না তো দেখো বিবাস এখানে মটর মটর চালিয়েও দিয়েছে ওদের ওর ঘরে প্রচণ্ড গরম লাগে সেই জন্য তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাধনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখানে যে নার্সারি থেকে গাছ কিনে এনেছিলাম সেইগুলো কিছু আছে কিছু মরে গেছে মেন মেন গাছগুলোই মারা গেছে শুধু উল্টা না নামে বিক্রি করে কিছুই হয় না এত যত্ন করেছি যেভাবে বলেছে সেইভাবেই করেছে কিন্তু মরে গেছে কিছু করার নেই আর কোনো দিন নার্সারি থেকে গাছ আনবো না কোনো দিন আনবো না তো দেখো এখানে জল দেওয়া স্টার্ট করে দিয়েছে ওরা তারপরে দেখো যে গাছগুলো আমরা নার্সারি থেকে কিনে এনেছিলাম সেই গাছগুলো কিছু বেঁচে গেছে আর কিছু মরে গেছে তো দেখো এখানে মেন মেন গাছগুলোই মরে গেছে কাঁঠাল গাছ তারপরে একটা সবেদা গাছ নাকি জামরুল গাছ এনেছিলাম যাই হোক মারা গেছে কিছু করার তো দেখো শুভদের গাছে কত ই হয়েছে কাঁঠাল হয়েছে তারপরে দেখো এখানে অনুপ তারপরে শুভ বিবাস ওরা এনেছে আম যাই না কোথার থেকে এতগুলো আম নিয়ে আসলো না অনুপ ছিল না অনুপও ছিল না শুভও ছিল না নয়ন তারপরে আর একটা ছিল ও আর একজন তো বাকি দেখো চলে এত লেট কেন বুঝতে পারলাম না আশা করি তোমরা ভালো আছো তাই আমিও ভালো আছি তাই এখন আমরা স্নান করতে যাবো পুকুরে আমি বিবাস নয়ন তা নয়ন তো যাবি তো হ্যাঁ আর কয়জন আসবে রোহিত আসবে তো আজকে আমরা নতুন একটা তো আজকে গাইজ আজকে আমরা নতুন একটা ভিডিও বানাতে চলেছি সেটা হলো এমন একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও সেটা দেখলে তোমাদের মনে কান্না পেয়ে যাবে তো কিছুক্ষণ পরে তোমাদের সেই ভিডিওটা তোমাদের দেখিয়ে দেখিয়ে দেবো তো এক ঘন্টা দু ঘন্টা ওয়েট করো তারপর দেখাবো তোমার কালকে ঘুম পাচ্ছিল না কেন কারণ কালকে আরে মেয়েরা প্রেমে পড়েছে আমার আমার ঘুমাতে না কালকে কত মেয়ে ছিল

আমার ঘুমাতে যাচ্ছে না দেখতে পাচ্ছ আজকে গাইস তোমরা দেখতে আজকে আমরা আম নিয়ে এসেছি বাগান থেকে আমাদের গাছ থেকে তো গাছ দেখতে পাচ্ছ এই যে আম ই করছে এই যে খুবই টেস্ট এইসব আম পুরো শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো একদম মাখিয়ে মাখিয়ে গরম গরম খাবো হেভি টেস্ট মজায় মজা পুরো টেস্ট

তুই নাকি স্কুলে যেয়ে কি করিস আর পড়াশোনা করলে কী হয় তাহলে তাহলে বল তো তোকে আজ তোমরা একটা এটাও একটা কমেন্টের প্রশ্ন যেটা হলো যে এমন একটা জিনিস যেটা তোমরা কেউ পারো না তা ওই প্রশ্নটা দিচ্ছি তোমরা একটু উত্তর দেবে ঠিক আছে কেউ কিছু বলবে না ঠিক আছে তাহলে শুভ বল তো জেডের পরে কী হয় কি হয় তোমরা হঠাৎ কমেন্টে একটু লিখে দিও যে জেড পরে কি হতে পারে কি জেট পরে কি হয়

তো এখানে এখন আম্মাখা হবে আর আম্মা খাবে নিলি দেখেই কেমন লাগে দেখতো এই কাঁচ তো এখন আমরা খাবো আম্মা তো আম্মা খাবে নিলি চলো দেখা যাক তো আজকে রয়েছির জন্মদিন হ্যাপি বার্থডে ওইছি চলে গেছে

কেন তো দেখো আমাদের আম্মা হয়ে গেছে না এই ছাগলের দল না তো সবারই টুটো করে দে কেমন কেমন হয়েছে কি লাগবে কিন্তু হয়ে যাবে আবার

তোমরা রান্না করুক যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও